আচ্ছা এখানে দেখেন বলছে থাওম সাজিনুল, মানে পরবর্তী ছবি ভোগ দেখে বলছে আলসো ইনুল ফসল মৌসুমিকা, পরবর্তী ছবি দেখে কি জানা যায়? বলেন তো থাওম সাজিনুল ফোগ পরবর্তী ছবি দেখে আলসো ইনুল ফসল মৌসুমিকা কি জানা যায়? এই ছবিটা দিয়ে এখানে কি বোঝা যায়? আচ্ছা আমরা স্যার, অপশন, এটা তো দেখে কোনো ওই যে যাত্রী ছাউনির মতো মনে হচ্ছে, বাস স্টপের যাত্রী ছাউনি এরকম এখন কিছু একটা যাত্রী মনে হচ্ছে। ছাউনি, ঠিক আছে এটা একটা যাত্রী ছাউনি হুম বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে হুম কি করা যাবে না, এই কথাটা পড়লে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা অপশনগুলো পড়ে দেখি, এখানে বলছে বসু জংনিয় সরল, হ্যাঁ বাস স্টেশন ক্যাকু থাকে সায়ং হেয়া মেদা, বাস স্টেশন পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে। মিলে দেখেন, এটা কি মিলে? 2 নম্বর, বসরুল খিদারিল তে, হ্যাঁ বাসের জন্য অপেক্ষা অপেক্ষা করার সময় ফান্দুসি অবশ্যই জরুল ছয়া হামিদা, লাইনে দাঁড়াতে হবে। 3 নম্বরে বলছে ই বস জংনিয় জাং এস, এই বাস স্টেশনে থামবেরুল ফিয়মিয়া নান্দমিদা, ধূমপান করলে হবে না। 4 নম্বরে বলছে খনগাঙ্গুল উইহে সনম, স্বাস্থ্য সুরক্ষার জন্য থ্যাজুং খিয়থুঙ্গুল ইয়ং হইয়া হামিদা, থ্যাজিং খিয়তং, হ্যাঁ মানে পাবলিক পরিবহন ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে বলছে সঠিকটা বাছাই করতে। এখন আমরা দেখি এখানে এই কথাটা কি বলছে, দেখেন এখানে বলছে খনগাঙ্গুয়া স্বাস্থ্য রক্ষা, হ্যাংবগুল মানে হচ্ছে ভ্রমণ করা, আর খিদারিন মানে অপেক্ষা করা, আর তারপরে বলছে খুমিয়ন এই যে ধূমপান নিষেধ, জংনিয় স মানে ধূমপানমুক্ত স্টেশন আর কি, ধূমপানমুক্ত স্টেশন। তাহলে দেখেন এই যে বসু জংনিয় জং আছে থামবেরুল ফিয়মিয়া নান্দনিক, 3 নম্বরটা দেখেন তো মিলে না? 3 নম্বরে তো ধূমপান নিষেধ বোঝাচ্ছে, এটাই তো হবে। হ্যাঁ তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? 3 নম্বর, 3 নম্বর। আচ্ছা 602 নম্বর বলছে ই জাগব জাং আনেস, এই কর্মস্থলের তথ্য হালস ইন মৌসুমিকা কি, এই কর্মস্থলের ভিতরে, আনেস মানে ভিতরে আর কি, এই কর্মস্থলের ভিতরে কি কি করা যাবে? এখন দেখেন কোনটা করা যাবে, এই যে এখানে বলছে ওমশিক খাবার নিষেধ, সুল মদপান করা নিষেধ, থামবে ধূমপান করা নিষেধ, তাহলে কি করা যাবে? দেখেন এই যে ম্যাকজরুল মাসিব শিওর, বিয়ার পান করা যাবে, তারপরে খিমবাফুল মগসমেদা কিমবাপ খাওয়া যাবে, থামবেরুল ফিও হামনিদা ধূমপান করা যাবে, ইয়াগিরুল হামিদা কথা বলা যাবে, কোনটা করা যাবে বলেন তো? কথা বলা যাবে, কি করা যাবে? কথা বলা যাবে, এই যে বাকি 3টা নিষেধ, এই যে বললাম না, এই যে অমসিক, অমসিক মানে খাবার, তো এই যে খাবার খাবার নিষেধ, খাবার নিষেধ, আর এই যে সুল, সুল এই যে মদ পান এটাও নিষেধ, থামবে এটাও নিষেধ, শুধুমাত্র কথা বলা স্যার যাবে। ওগুলাতে ক্রস চিহ্ন দেওয়া আছে, মানে নিষেধ এখানে শুধু কথা বলা যাবে, এই জন্য 4 নম্বরটা সঠিক উত্তর, ঠিক আছে 4 নম্বরটা সঠিক উত্তর। তারপরে 603 নম্বর এখানে বলছে থাম খুরিম গোয়া পরবর্তী ছবি এবং খোয়ানগে গা ইনুন মারুল খুরুশিপশিও, মানে এই ছবি দ্বারা কি করা যাবে, মানে সঠিকটা বাছাই করতে বলছে, কি করা যাবে? দেখেন তো 1 নম্বরে দেখেন বলছে এই যে এখানে ওয়েল্ডিং এর কাজ করতেছে, আমরা দেখতে পাচ্ছি কোনো লেখা নাই, তাহলে আমরা অপশন পড়ে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ বলছে উই হম হাম খোসনিকা, বিপজ্জনক স্থান, তাই আঞ্জন মোড়ল নিরাপত্তা হেলমেট ছাগিয়ং হেইয়া হামিদা ব্যবহার করতে হবে। 2 নম্বরে বলছে নুন গোয়া ছোক এবং অলগুরুল মুখমণ্ডল ফো হানর সুরক্ষার জন্য বোয়ান মিয়রুল, বোয়ান মিয়র নিরাপত্তা মাস্ক হইয়া হামিদা ব্যবহার করতে হবে। 3 নম্বরে বলছে জাগব কুন্নান হুয়ে নুন, জাগবুল কুন্নান হুয়ে নুন কাজ শেষ করার পরে ফান্দুসি অবশ্যই গোসল করতে হবে। 4 নম্বর বলছে কি সায়ং হান ফঙ্গুনুন কাজের সরঞ্জাম, হ্যাঁ বলছে ছে ছাড়িয়ে নির্দিষ্ট জায়গায় চংনি ঝংদর হইয়া হামিদা গুছিয়ে রাখতে হবে। তাহলে কোনটা মিলে আমাদের এটার সাথে বলেন তো? 2 নম্বরটা মরে ওই যে নুন গোয়া চোখ এবং অলমুন মুখমণ্ডল সুরক্ষায় ওই যে ওয়েল্ডিং মাস্ক ব্যবহার করতে হবে, ওয়েল্ডিং মাস যে বোয়ান নিয়ন ওয়েল্ডিং মাস ব্যবহার করতে হবে, বুঝে আসছে? তারপরে দেখেন থাউম
আমর মানে পরবর্তীর অদিয়েছ কোথায় বলছো ইমনুন আনিফেন মিকা, মানে এটা হচ্ছে কিসের ছবি মূলত? এই ধরনের ছবি আমরা কোথায় দেখতে পাই? এটা বিভিন্ন কোম্পানির অ্যাড ম্যাড দেয় ভালো করে ওখানে। দেখেন, এই যে এই ছবিটা দ্বারা কি বোঝায়? বিদ্যালয়, পংহাং এয়ারপোর্ট, ইয়ো হ্যাংসা, ভ্রমণ ভ্রমণ অফিস, নাকি হচ্ছে খিসুকসা ছাত্রাবাস? এটা কি বোঝায়? পংহাং বিমানবন্দর, এই যে বিমান দেখেন না? জি স্যার, এটা বিমান বোঝায়, এতক্ষণ লাগে পংহাং বিমানবন্দর। তারপর ইগোসুন মৌসুমিকা, এইটা কি? এটা এটা বলেন তো, এটা কি? তারপরে এখানে সঠিকটাই বাছাই করতে বলছে, তো দেখেন তো কোনটা হবে। এক নাম্বার বলছে ইয়গিনন, এটা হ্যাঁ বলছে কি আনগুক থং সাগরী মেদা, এটা হলো আনগুক থং এর চৌরাস্তা, এটা আনগুক থং এর চৌরাস্তা বোঝাচ্ছে না? এই যে আনগুক থং সাগরী, আনগুক থং সাগরী, এটা আনগুক থং এর সাগরী চৌরাস্তা বোঝায়? এই স্থানটি হলো আনগুক চৌরাস্তা, বোঝায় না? দুই নাম্বার দেখেন বলছে ওইন সুগুরো খামিয়ন, বাম দিকে গেলে বলছে জুমন সাগা মৃদা, তো বাম দিক হলো এই দিক, এই যে এটা হলো বাম দিক তাই না? তো বাম দিকে গেলে হচ্ছে যে ইগা, আর এখানে বলছে ইগা সাগা, হবে না এটা, হবে না এটা, হবে এটা, হবে না না না। তারপরে তোক বারো খামিয়ন মানে সোজা গেলে, তারপরে বলছে কি ছাং দক্ষি নাও মৃদা, এই যে ছাং দক্ষং, এই যে সোজা গেলে, এই যে ছাং মোক্ষম, দেখেন তো এটা ঠিক আছে কিনা? জি স্যার, এটা তো ঠিক হচ্ছে মনে হচ্ছে, ওই যে সুদার ওখানে দিয়ে আছে। জি স্যার, এটাই। আচ্ছা, তারপর চার নাম্বারটা বলছে অরুণ শুক্র খামিয়ন, ডান দিকে গেলে জন্য ইগা, এই যে ডান দিকে গেলে এদিক, এদিকে গেলে হচ্ছে এখানে সাগা, এখানে বলছে ইগা, সাগা এটা হবে না। তাহলে তিন নাম্বারটাই সঠিক করতে, হ্যাঁ জি স্যার। তারপরে 607 নাম্বার বলছে জিগুমি সারাম এগে ফিরিহান কোগো কোহ গুনন মৌসুমিকা, এখানে এই লোকটার কি প্রয়োজন? দেখেন তো খুবই সহজ, দেখি বলা যাবে। এই যে স্যার, ইয়ার বেলা খুই ছুরামি দরকার, এখানে খুই মাগে, খুই মাগে দরকার, খুই মাগে দরকার, খুই মাগে দরকার সব। এই যে আঞ্জনতে মানে কি? নিরাপত্তা বেল্ট, নিরাপত্তা বেল্ট, বেল্ট, খুই মাগে হচ্ছে শব্দ প্রতিরোধক, এটা শব্দ প্রতিরোধক দরকার, এটা প্রচুর ইয়ার বেলা, ইয়ার প্লাগ। তিন নম্বর হচ্ছে মাসুকু মাস, চার নম্বর হচ্ছে আঞ্জন জাঙ্গা, নিরাপদ মজা, হাত মজা। তারপর দেখেন তো এই যে 608 নম্বর বলছে থাম প্রিম গোয়া কোয়ানগে ইনন মূল মঞ্জাং ফুরুশিপশিয়, তার মানে সঠিকটাই জানতে চাচ্ছে। তো দেখেন তো এই যে অপশনগুলো পড়লে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবেন। এখানে গ্যাস, গ্যাসের পাশে উইল্ডিং এর কাজ করতেছে, ঠিক আছে। এখন এই যে এখানে বলছে ইন হাসং মলজিল খুনছয়ে, ইন হাসং মলজিল খুনছয়ে মানে কি? ইন হাসং মানে হচ্ছে কি ধার্য বস্তু, কাছাকাছি। ইয়ং জপুল হামিয়া নাম দেবেন, এই যে ওল্ডিং করলে হবে না, ধার্য বস্তুর কাছাকাছি ওল্ডিং করলে হবে না, এটাই তো সঠিক উত্তর দেখা যায় তাই না? তারপর ইন হাসং মলজিল খুনছয়ে স, এই ওয়েলিং বস্তুর কাছাকাছি খাবার খেলে হবে না। তারপর সে মোরে সজল সোনর মানে ভিজা হাত দিয়ে, তো বলছে জন্তং খিগেরল মানে হচ্ছে ওই যে ইলেকট্রিক মেশিন নাকি? জি স্যার, খিগেরল সরঞ্জাম, ইলেকট্রিক সরঞ্জাম। তারপর বলছে মানজিমিয় নান্দ মেদা, স্পর্শ করলে হবে না, মানজিমিয় নান্দ মেদা, স্পর্শ করলে হবে না। তারপর চার নাম্বার বলছে ইরি কন্যান হইরন, কাজ শেষ করার পরে সায়ংহান খগরুল ব্যাপারে তো সরঞ্জাম, জংমি জংদন হেইয়া হানে পিছিয়ে রাখতে হবে। তাহলে এই যে এটা, হ্যাঁ এক নম্বরে হবে, ওল্ডিং করলে হবে না, কারণ যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে। হ্যাঁ,
তারপরে এখানে দেখেন 609 নাম্বার থাওমন অ্যাসকুলেত অ্যাস, মানে হচ্ছে এটা একটা চলন্ত সিঁড়ি, হ্যাঁ এই যে লিফট দেখা যাচ্ছে চলন্ত সিঁড়ি, তো বলছো ইন্নন, তো বলছে জুই ফিউজিম নিদা, মানে সতর্কতার চিহ্ন আর কি। এই অ্যাসকেলেটরে দেখতে পাওয়া যায় এই সতর্কতার চিহ্নগুলো, বুঝেছেন, এই সতর্কতার চিহ্ন দেখতে পাওয়া যায়। তাহলে থাম জঙ্গে পরবর্তীটার ফিউজের মধ্যে ঝালমত, ঝালমত মানে কি, এই যে ভুলটা, ইয়ে হ্যান ফসল প্রশিপ্স, মানে ভুলটাই বাছাই করতে বলছে। এখন মিলান তো কোনটা ভুল কোনটা মিলে না এটার সাথে, এই যে তুইও তুই যে মাসিসিও, মানে হচ্ছে দৌড়ানো নিষেধ, যেটা ঠিক আছে এটা তো মিলে। তারপর বলছে শোন, এই সাউন্ড আসতেছে কোথায় থেকে, তাহলে দৌড়াদৌড়ি করা নিষেধ, এটা মিল আছে। তারপর হচ্ছে সঞ্জাবরল জাপুষ্পীয়, মানে যে হাতলটি ধরে রাখতে হবে এটাও ঠিক আছে। তিন নম্বর বলছে খদরল ফদ্গ হাসিপ্সীয়, জুতা খুলে যাইতে হবে, এটা তো ঠিক নাই, জুতা আটকে যেতে পারে, কিন্তু জুতা আটকে যেতে পারে কিন্তু জুতা খুলে যেতে হবে এটা তো বলে নাই। চার বলছে অরণী, ওয়া অরণী মানে হচ্ছে এখানে শিশু, শিশুদেরকে আছি একত্রে, মানে শিশু নিয়ে একত্রে হালতে নন চড়ার সময় সোনল জাকুসুপ হাত ধরতে হবে, ভুলটা বাছাই করতে বলছে। তাহলে কোনটা ভুল চারটার মধ্যে, তিন নম্বরটা জুতা খুলে প্রবেশ করা, তিন নম্বরটা ভুল আর বাকিগুলো সঠিক, তাহলে উত্তর হবে তিন নম্বর। এখানে দেখেন এই যে 610 নম্বর বলছে থাওমুন ফাংমুল গোয়ানে, ফাংমুল গোয়ান মানে জাদুঘর, এগুলো থাকা ফিউজি ফানের নিদা, তো জাদুঘরে থাকা সাইনবোর্ড, জাদুঘরে থাকা সাইনবোর্ড বলছে ই ফিউজি ফানে, এই সাইনবোর্ডে অমন নাই নেই ইয়ঙ্গ মৌসুমিকা, মানে তার মানে কি ভুলটা বাছাই করতে বলছে, বুঝেছেন, এই জাদুঘরে নাই এমনটা বাছাই করতে বলছে। তো এখানে বাছাই করে এক নম্বরে বলছে ইয়গি আস, এখানে সাজিনুল ছিগমিয়ন আনতে হবে, ছবি তুললে হবে না, এটা তো ঠিক আছে, ঠিক আছে ভুলটা বাছাই করতে বলছে। তারপরে দুই নম্বরে বলছে ইয়গি আস, এখানে ওম শিকুল মগমিয়ন আনতে হবে, এখানে খাবার খেলে হবে না, খাবার খেলে হবে না, এটাও ঠিক আছে, এটাও তো ঠিক আছে। তারপরে বলছে ইয়োগি আছে, এখানে থাম্বেরুল ফিউমিয়ন আনতে হবে, এখানে ধূমপান খাওয়া যাবে না, এটাও ঠিক আছে, এটাও তো ঠিক আছে। ইয়োগি আছে, এখানে অরণী গা থুরো ওমিয়ন আনতে হবে, এখানে কি অরণী মানে কি শিশুরা প্রবেশ করলে হবে না, এখানে এখানে শিশুরা, শিশুদের প্রবেশ নিষেধ বোঝাচ্ছে এখানে, শিশুদের, শিশুদের প্রবেশ নিষেধ, হ্যাঁ শিশুরা প্রবেশ করলে হবে না। তো এ ধরনের কোনো ছবি এখানে আছে মানে কোন দিক বলেন তো, ডান দিক, ডান দিক কোনটা, এটা না এটা, ডান দিক হচ্ছে ডান পাশ, এই যে ডান পাশ, তো বলছে এই যে ডান দিকে ফালানো যাবে না এমন জিনিস কোনটা বলেন তো, এই চারটার মধ্যে এটা বলেন, এই ডান দিকে ফালানো যাবে না এমন জিনিসের নাম কি, যে এখানে লেখা আছে ইলবান সুরগি সাধারণ আবর্জনা, এখানে হচ্ছে যে হরিয়ং মানে পুনরায় ব্যবহারযোগ্য আবর্জনা, তো এখানে ফালানো যাবে না এমন ময়লার নাম কি, এখানে ফেলানো যাবে না ওই যে খাদ্য দ্রব্য ফেলানো যাবে না, কারণ ওটা তো পুনরায় ব্যবহার করবে, উমশিগুল উম কোকাকোলার বোতল ফালাবেন, এই যে তিনটা এখানে ফালাইতে হবে, বুঝেছেন, আর এই খাবারের ময়লা এখানে ফালাইতে হবে, বুঝে আসছে, ইলবান সুরেগি আর জে হরিয়ং, যে হরিয়ং সুরেগি ইলবান সুরেগি যে হরিয়ং সুরেগি, এটা 23 অধ্যায়ের প্রশ্ন, বুঝতে পারছেন, জি স্যার। 612 নাম্বার বলছে নামজা হজাং সিরি অদিয়ে ইসমিকা, পুরুষ টয়লেট কোথায় আছে, এই যে এটা হলো মহিলা টয়লেট, এটা হলো পুরুষ টয়লেট, দেখেন তো কোনটা হবে, খুবই সহজ, চিত্রের দিকে তাকিয়ে বলতে পারবেন, 10 সেমিটার,
ডান পাশে, ডান পাশে 240 মিটার যে দুইটা আছে, তাহলে এই দুইটার কোনটা হবে? অরুণ চৌধুরীর 4 নম্বরটা পরবর্তী চিহ্ন খেহান সম্পর্কে সলমেঙ্গুর মান্নন ফসল পুরুষ সঠিকটা বাছাই করতে বলছে, বলেন তো কোনটা হবে? দুই নম্বরটা স্যার। পঁচিশ মিটার গেলে খেদান, খেদান নিশ্চয় সিঁড়ি আছে, এটা কিন্তু টয়লেটের চিহ্ন। আর এখানে ওই যে খেদান সিঁড়ির কথা বলছে, এই যে এখানে বলছে হজাং সিঁড়ি, কিন্তু এটা বলছে আবার ভুল দেখে, যে অরুণ চোখ ডান দিকের কথা বলছে, অরুণ চোখ বুঝা ডান দিক বুঝাছে মানে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 614 নাম্বার, ই খোসন মসুল হানুন খোতে মিকে, এটা কোন জায়গা বলেন তো? এটা আছে, এটা সুপারমার্কেট, এই যে ফিউনিদম সুপারমার্কেট দেখা যাচ্ছে না? এটা সুপারমার্কেট জি স্যার। তো তাহলে কোনটা হবে? হিসাব করবেন আর কি, মানে টাকা দিবেন কাউন্টার, এটা হচ্ছে কোথায়? এই যে কাউন্টার দেখা যাচ্ছে, দেখছেন? আচ্ছা, তাহলে এক নাম্বার অপশন কি বলছে? থনল জগম হাগনা সাজলসু উনহাঙ্গে মিদা, তো বলছে টাকা, এই যে ছগম হাগনা মানে মুদ্রা সঞ্চয় উঠানোর, মুদ্রা মানে টাকা জমা দেওয়া, আর হচ্ছে সাজলসু উনহাঙ্গ টাকা উঠানো, টাকা জমা দেওয়া এবং টাকা উঠানো, জমা এবং উঠানোর স্থান, উঠানোর স্থান ব্যাংক, উনহাঙ্গ উনহাঙ্গ ব্যাংক, উনহাঙ্গ ব্যাংক। দুই নাম্বারে বলছে কি, সাল চিবিনা বসবাস করে অথবা হাঙ্গুল মানে কি রুম, তো বলছে সোগে হে জুনন মানে পরিচয় করে দেওয়ার, তারপরে বলছে কি বুদং সান সোগে সৈমিদা মানে কি পরিচয় করে দেওয়া, পরিচয় করে দেওয়ার রুম, পরিচয় করে দেওয়ার মিডিয়া, মিডিয়া পরিচয় করে দেওয়ার মিডিয়া, হ্যাঁ সোগে সো, সোগে সো মানে মিডিয়া, সোগে সো মানে মিডিয়া। আচ্ছা, তারপরে তিন নাম্বারে বলছে কি ফিয়নজিরল বনে গনা, তাহলে আমরা উত্তর পেয়েছি কোনটা? চার নাম্বার সুপার খাপসল, এই যে জিনিসপত্র কেনার জিনিসপত্র দাম, মানে হিসাব করবেন আর কি, হিসাব করে টাকা জমা দেবেন, এই জন্য চার নাম্বারটা সঠিক। আচ্ছা, তারপরে যে 615 থাউম সাজিনে পরবর্তী ছবি থেয়ান সম্পর্কে সলমিয়াং উরো, তারপর হচ্ছে মাচি আনন খসল খুরশিপ, হ্যাঁ এই যে মাচি আনন মানে কি ভুলটা, ভুলটা 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 বাছাই করতে বলছে নাকি? তাহলে কোনটা হবে বলেন তো? এই যে এটা ভুলটা কিভাবে বাছাই করবেন এখানে আমি একটু বলে দিই, এই যে জিহা মানে কি, জিহা জিহা মানে পাতাল টেন, বেসমেন্ট, জিহা ফল মানে পাতাল টেন, জিহা মানে বেসমেন্ট, আর যে জুসাজাং, জুসাজাং মানে পার্কিং, বেসমেন্টে পার্কিং, বেসমেন্টে পার্কিং। তাহলে বলেন এই যে ভুল কোনটা হবে, এই ইমন বলো দেখি, এটা খুবই সহজ। কি স্যার কি করতে বলে স্যার, এটা ভুলটা বাছাই করতে বলছে, কোনটা হবে? এক নম্বর স্যার। আচ্ছা, এই যে মাঝে আনন খসল করে শেষ সব ভুলটা বাছাই করতে বলছে, এক নম্বরে বলছে কি দেখেন, ছায়ে খেরমল নৌরিমিয়ন ওইন সুগুরো খাইয়ে হামিদা, গাড়িতে তেল, এই যে খিরুম মানে কি তেল, তেল
তা গাড়িতে তেল রাখতে হলে ওয়েনচুকুরে বাম দিকে খাইয়ে আমনি তা বাম যেতে হবে, দিকে এটাই তো বল। এখানে কি বাম দিকে যাওয়ার কথা বুঝাচ্ছে তেল ঢুকাইতে হলে? না, উপরে নিচে আছে স্যার। আচ্ছা এটাই ভুল, এটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এটাই ভুল, এটাই সঠিক উত্তর, যেহেতু ভুলটা বাছাই করতে বলছে, বুঝে আসছে? বাকিগুলো দেখেন মিলে যাবে। বলছে ছাড়ল স্যাও নৌ মিয়ন, হ্যাঁ মানে গাড়ি পার করতে হলে তো বলছে জিহার নাড়িয়ে গিয়ে হামনি দা, মানে জিহা এই যে আপনাকে নিচে নামতে করতে গাড়িটা বেজমেন্টে রাখতে হবে, মানে রাখতে পারবেন আর কি। তিন নম্বরে বলছে কি, বলছে নোফেগা এই যে 2.3 মিটার, এই যে 2.3 মিটার দেখছেন, এই 2.3 মিটারের বেশি হলে থুরো গার্লস স্টেশনে প্রবেশ করতে পারবেন, মানে এত সেন্টিমিটার হলে কি, এত মিটার হলে গাড়ি প্রবেশ করা যাবে, এটা ঠিক আছে? যাবে না। চার নম্বরে বলছে জুসা জাঙে, জুসা জাঙে মানে পার্কিং স্থলে থুরো গালতে প্রবেশ করার সময় অরুণ চোখ গুঁড়ো খাইয়ে আমি দেয়, অরুণ চোখ ডান দিকে যাবেন, এই যে আপনি কোন গেট দিয়ে যাবেন, এই যে দেখেন, এই যে গেট গেট দেখেন, এই যে এখানে দেখেন লেখা আছে ইপগু মানে প্রবেশ, এই যে ডান দিক দিয়ে প্রবেশ করবেন, আর এটা হচ্ছে দেখেন এই যে বের হওয়ার জন্য এই যে সাইনবোর্ড দেখা যায়, লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে এক্সিট মানে বের হবেন, এটা দিয়ে বের হবেন আর এটা দিয়ে প্রবেশ করবেন, এই জন্য এটা ডান দিক দিয়ে, গাড়ি যদি আপনি পার্কিং করতেছেন ডান দিক দিয়ে প্রবেশ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন কি না? আচ্ছা তারপরে দেখেন এই যে 616 নাম্বার, এটা কিন্তু আরো সহজ, বলেন দেখি, খুবই সহজ। এই যে বলছে ইয়োজা হজাংশির অধি ইসনিকা, ইয়োজা মহিলাটির বাসম কোন দিকে? এক নম্বর স্যার, 180। তারপরে দেখেন হাওম আনে পিয়ন ফগো অরুণ চুগুরো খাইয়া হানন সারামন নিকা, এখানে 17 নম্বরে দেখেন কি বলছে, ডান দিকে যাওয়ার লোকটি কে, ডান দিকে যাওয়ার লোকটি কে, কে? এই যে পরবর্তী তথ্যে হাওম আনে ফানন, আপনি প্রশ্ন বুঝতে হবে আগে, হ্যাঁ এই সাইনবোর্ডের এই তথ্য বোর্ডের দেখতে পাওয়া অরুণ চুকুরো ডান দিকে খাইয়াহানো যাওয়া সারামি নুগমিকা মানুষটাকে, ডান দিকে যাওয়ার মানুষটাকে বাইর করেন, বলেন তো কি হবে? ইমান বলো দেখি কোনটা হবে স্যার, বাকেরুল নাগাইয়া নাগাইও আনুন সারা সারাম, তিন নম্বর হবে স্যার। বাইরে যেতে হলে, এই যে বাইরে যাওয়ার যেতে হলে আপনাকে ডান দিকে যেতে হবে, বাকুরো নাগারিয়গো হানন সারাম, এই যে বাইরে যাওয়ার মানুষ, ডান দিকে যাওয়ার মানুষটি কি, বাইরে যাওয়ার মানুষ, এটা একটা ডোর দেখাচ্ছে দিক দিয়ে বাইরে যেতে, হ্যাঁ জি স্যার। তাই তো মানুষ দেখাই যাচ্ছে না ডানের কোনো, বামের দিকে একটা যাইতেছে এটা বোঝা যাচ্ছে, বামে তো এটা যে একটা টাকা উত্তোলন চেঞ্জ করে একটা কল বলা কল করে, আর একটা হলো কফি মানে কফির দোকান মানে খাবারের দোকান, এই যে এটা বলছে হজাংশিল, আর এটা বলছে কি জন্ম মানে পাবলিক টেলিফোন, এই যে সিক্সা উন্নিয় মানে খাবার পনিয় খাবার আছে, ওয়ান সোন এই যে কারেন্সি মুদ্রা পরিবর্তন, এই যে এগুলো সব বাম দিকে, তাহলে এগুলো সব বাম দিকে, আর ডান দিকে যাওয়ার জন্য একটা মানুষই দেখা যাচ্ছে, ওটা এক্সিট তো। তারপরে 618 নাম্বার, এখানে কি বোঝাচ্ছে দেখেন তো, বলছে ইয়োগিনন জিহাচল ইয়োকিমিদা, এটা হচ্ছে একটা পাতাল ট্রেন স্টেশন, জিহাচল ফিওরল পাতাল ট্রেনের টিকিট সারিয়মিয়ন মানে হচ্ছে কিনতে হলে অদিরো খাই আমনিকা, কোন দিকে যেতে হবে, টিকিট কিনতে হলে কোন দিকে যেতে হবে বলেন তো, দেখেন সাইনবোর্ড দেখি মিলান দেখি, এটাই আপনাদের পরীক্ষা স্যার। ওই যে তিন নম্বরটার সাথে মিলে সাইনবোর্ডে তিন নম্বর দিয়ে আছে যে জিহা টু জুং, বিকাশ মন্ডল কোনটা হবে
স্যার ঠিক আছে স্যার এটাই হবে স্যার তিন নম্বর জিহা তো জি স্যার ঈদ ঈদ সংগ্রহ নেরিয়া আপনি দা জিহা ঈদ সংগ্রহ এই চোখ মানে বেসমেন্টের দ্বিতীয় তলার দিকে বেসমেন্টের এই চোখ মানে দ্বিতীয় তলা জিহা মানে বেসমেন্ট এই চোখ মানে দ্বিতীয় তলা উরো মানে দিকে তো বেসমেন্টের দ্বিতীয় তলা থেকে নারী খামনে দা মানে যেতে হবে এই যে বেসমেন্টের দ্বিতীয় তলার দিকে যেতে হবে এই যে এখানে এই যে এটা লেখাই আছে স্পষ্ট হ্যাঁ তারপরেটা দেখেন এখানে লোকগুলো কি করছে 619 নাম্বার বলছে থাউম সাজিনুল মাদকে সলমিয়ান ফসল খুরে শিবসা সঠিকটা বাছাই করতে বলছে এটা কোনটা হবে স্যার এখানে হচ্ছে ওয়েল্ডিং করতেছে তো সাইন নম্বরটা আচ্ছা আমরা একটু পড়ে দেখি বলছে খুইমাগেরল হাগো তাঙ্গল ফাগো সুনিকা খুইমাগ হচ্ছে কানের ফ্ল্যাগ নাকি কানের ফ্ল্যাগ হ্যাঁ কানের ফ্ল্যাগ এই যে কানের ফ্ল্যাগ লাগিয়ে এই যে তাঙ্গল ফাগো মানে আমরা মাটি খনন করা মাটি খনন করতে হবে না এটা তারপরে দুই নম্বরে বলছে কি মাসুকরুল সুগো মাস পরে লাগিয়ে তারপরে বলছে মঞ্জিরল ছংস হাগো সুনিকা ধুলা পরিষ্কার ময়লা পরিষ্কার করতেছে এটা হবে না এটা হবে তিন নম্বরে আঞ্জন মরল সুগো নিরাপত্তা হেলমেট পরে নলগনের মালামাল উনবানহাগসমিদা মালামাল স্থানান্তর করতেছে উনবানহাগসমিদা স্থানের কাজ করতেছে হ্যাঁ এটা হবে না চার নম্বরে বলছে বোয়ান নিয়ন সুগো মানে কি নিরাপদ নিরাপদ চশমা পরে নিরাপদ চশমা পরে হ্যাঁ ইয়ং জফল ওয়েল্ডিং জাকাপল হাগসমিদা ওয়েল্ডিং এর কাজ করতেছে লোকটি কাজ করার সময় কি করছে বলেন তো এরাও তো ই ব্যবহার করতেছে চার নম্বর হবে স্যার আঞ্জন জানগাপ না জানগাপ না ই সারামন সাগিয়ং হাগো ইনন বহুগুল মৌসুমিকা চার নম্বর হবে স্যার করতেছে এবং বলছে পহগো পহগো মানে কি নিরাপদ নিরাপদ স্যার জিনিসপত্র স্যার মৌসুম নিরাপদ নিরাপদ হ্যাঁ কি চার নম্বরটা হবে স্যার চার নম্বরটাই চার নম্বরটা কেন হবে কি বলছে বোয়ান মিয়ন গোয়া হ্যাঁ জাঙ্গাপ নিরাপদ চশমা এবং নিরাপদ হাত মোজা ব্যবহার করতেছে বর্তমানে এটা নিরাপদ চশমা এবং নিরাপদ হাত মোজা নিরাপদ হাত মোজা ওয়েল্ডিং মাস্টার 621 নম্বর এটাতে কি বোঝাছে হাউ ফিউজে পানি নন প্রসেস অত্যক্ষে হেইয়া হামনিকা বলেন তো এটা কোনটা হবে দুচা খুম যে যে পার্কিং নিষেধ লেখা আছে হ্যাঁ বলেন খুবই সহজ ছবি দেখলেই আপনি বলতে পারবেন এই যে ট্যাক্সিরল থামিয়ন আন্দেমিরা ট্যাক্সিতে চড়লে হবে না ট্যাক্সি পার্কিং চার নাম্বার স্যার চার নাম্বার স্যার চার নাম্বার সারল কি হবে বলেন সারল সয়ো নো সারল টেবল নো ইয়ন আন্দইদা মানে রাখলে হবে না স্যার গাড়ি পার্কিং করলে হবে না করলে হবে পার্কিং করলে হবে না গাড়ি যদি পার্কিং করেন এভাবে নিয়ে যাবে এই যে লেখা আছে জুছা খুম যে পার্কিং নিষেধ দেখতে পাচ্ছেন এই ছবির সাথে এটা মিলে এটা ক্লু ধরতে হবে বুঝেছেন ক্লু ধরে ধরে আপনাকে এগুলা বলতে হবে এই যে 623 নাম্বার দেখেন তো এই ছবিটা কি বলছে থাউম ছিয়া ছলিয়ক হ্যাঁ পরবর্তী পাতাল ট্রেন স্টেশনের ফিয়ক মিয়নে ফুচিও ইন্নন ফিউজেমিকা তারপরে বলছে কি ফারুগে সলমিয়ং হান ফসল খুরু শিবসিয় এখানে লেখা আছে হিয়ংতে ইতে এই ছবিটার সাথে সঠিকটা বাছাই করতে বলছে বলেন তো কোনটা হবে পাতাল ট্রেন স্টেশনে টাঙ্গানো সাইনবোর্ড কি ব্যাপার পারা যায় না স্যার এটা একটু কঠিন মনে হচ্ছে একটু বুঝাই দেন আচ্ছা এক নম্বরে বলছে দেখেন ইয়োগিনন এখানে
হংতে জিহা ছলিও কি মিরা, এ হংতে একটা জায়গার নাম, হংতে মানে কি এটা জায়গার নাম, হংতে জিহা ছলিও কি মিরা, তো হংতে পাতাল ট্রেন স্টেশন, এটা হচ্ছে হংতে পাতাল ট্রেন স্টেশন, মানে এদিকে গেলে পাতাল হংতে পাতাল ট্রেন স্টেশন। এখানে বলছে এই যে 340 আছে না, 340 আর যে সিনচং জিহা, জিহা মানে হলো পাতাল আর 340 সিনচং। এখন অপশনগুলো পড়ে দেখেন, তাহলে ইয়গিনন হংতে জিহা চলে, এটা হচ্ছে জিয়া চলে স্টেশন, হংতে জিয়া চলে পাতাল ট্রেন স্টেশন। দুই নাম্বার বলছে থাও মিয়গুন অদিয়ে জিহা চলে কি মেদা পরবর্তী স্টেশনে, বলছে থাওম ইয়কন পরবর্তী স্টেশন। এখানে তীর চিহ্নটা যেহেতু এদিকে দেখাচ্ছে, তাহলে ট্রেন এদিকে আসতেছে, তাই না? এদিক থেকে এদিকে আসতেছে, বুঝে আসছে আমার কথা? তো বলছে থাওম ইয়কন পরবর্তী স্টেশন ঈদে জিহা চলে কে মেদা, ঈদে তো হচ্ছে এই পাশে, পরবর্তী স্টেশন কি ঈদে, এই যে ঈদে 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 তো হচ্ছে এটা, এটা তো মনে হয় পার করে আসতেছে, যে এটা ট্রেনটা এই জায়গায় আছে, ঠিক আছে। চার নাম্বারটা দেখেন, ইয়গি ওগি এখানে আসার জন্য পূর্বে ইয়গুন স্টেশন ঈদে জিহাচল ইয়ক ইমনিদা, বলছে এখানে আসার আগে ছিল ঈদে স্টেশন, এটা কি ঠিক আছে? যে এই জায়গায় আসার আগে ঈদ, এটা ঠিক আছে, চার নম্বর বুঝে আসছে? যেটা মিলে যাবে সেটাই উত্তর, যেটা মিলে যাবে সেটাই উত্তর। আচ্ছা, এখানে দেখেন এরকম ছবি ধরেন যা আছে সামনের দিকে এগুলো সব পারা যাবে, অনেকটা একই রকম, বুঝেছেন? পাঁচটা দশটা ছবি সমাধান করলে বাকি সবগুলাই আপনি সহজে সমাধান করতে পারবেন। এরা কোডের মনে আসছে, এই যে দেখেন এই যে 637 নাম্বার বলছে ই শিকদাং এস, এই রেস্টুরেন্টে খাজাং মানে সবচেয়ে, তো বলতেছে বিশান মানে কি দামি, ওম শিকল মৌসুম, সবচেয়ে দামি খাবার কোনটি বলেন তো, এই রেস্টুরেন্টে সবচেয়ে দামি খাবার কোনটি, এই যে দেখলে বলতে পারো দামি কোনটা, এই যে 3000 দেখলে বলতে পারো, 5000 এটা আছে, বিবিম্বাপ 5000 বিবিম্বাপ, এই যে বিবিম্বাপ উত্তর, দেখছেন কত সহজ। হ্যাঁ, এই যে লেখা আছে যে ছারিমফিও, ছারিমফিও মানে তালিকা, খাবারের তালিকা বা মেনু আছে না, মেনুও বলতে পারেন। তারপরেটাও আপনারা পারবেন, এখানে কি চাইছে দেখেন, ই কফি শপ এস, এই কফি শপে খাজাং সান সবচেয়ে কি, সান মানে কি সস্তা, সস্তা সবচেয়ে সস্তা খাবার কোনটা বলেন তো, সবচেয়ে সস্তা খাবার ওই যে 2500 আছে কি 2500 3500 4000 কোনটা, ওই 3500 ডালে খোল্লা, খোল্লা 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 না কি বল, হ্যাঁ খোল্লা, খোল্লা মানে কি কোকাকোলা, কোকাকোলা কোক, কোকাকোলা সবচেয়ে সস্তা। তারপরে দেখেন এটাও কিন্তু সহজ আছে, এটা মিলান তো দেখি সবাই মিলে সমাধান করে, এই সেথাক সোয়ে, সেতাকসো মানে কি লন্ডিতে, ও সো লন্ডিতে মাদকিরিয়োগ হামিদা মানে কাপড় দিতেছে, অন যে খাই আপনি কখন যেতে হবে, এই লন্ডিতে কাপড় দিতেছে কখন যেতে হবে, কাপড় ধোয়ার টাইম এখানে দেখাচ্ছে আপনার 9 তারিখের, এই যে এখানে লেখা আছে হিওই আনলেমন, হিওই মানে ছুটির তথ্য আর কি, মানে ছুটি তাদের ছুটি আছে, এখন কখন গেলে কাপড় দিতে পারবেন, খুবই সহজ। এই যে এক নম্বরে দেখেন বলছে 9 মাসের 22 তারিখ 23 27 ছুটি, 22 23 27 ছুটি, হ্যাঁ তাহলে 25 ছুটি নাই, 25 এ গেলে হবে, তিন নম্বরটা, আচ্ছা 25 এ গেলে হবে, এটা আমরা দেখতেছি একটু, দেখেন ধৈর্য ধরে দেখেন কোনটা হয়, এটা হলো ছুটির তালিকা, তো 9 মাসের 22 তারিখ ওহু, ওহু মানে কি বিকাল, বিকাল তো 9 মাসের 22 তারিখ ওজন আছে, এটা কি হবে না, 9 মাসের 23 তারিখ ওজন সকাল, এই 9 মাসের 23 তারিখ, 9 মাসের 23 তারিখ ঠিক আছে, তো 9 মাসের 23 তারিখ থেকে 9 মাসের 26 তারিখ পর্যন্ত ছুটি, তাহলে এই সময় থেকে আপনি কাপড় দিতে পারবেন না, না এটাও তো হবে না, এটাও হবে না, তো 9 মাসের 25 তারিখ ওজন, 9 মাসের 25 তারিখ তো এখানে ডেটে নাই, এটা কি হবে না, না এটা হবে না, এটা হবে না, এই যে 9 মাসের 23 তারিখ থেকে তো 26 তারিখ বন্ধ, তাহলে 25 তারিখ, 25 তারিখ তো বন্ধ হিসাবে, তাই না, তারপরে 9 মাসের 27 তারিখ ওহু, এই যে 9 মাসের 27 তারিখ ওহু, এটা ঠিক আছে,
নয় মাসে 27 তারিখ হোক বিকাল বিকাল থেকে সব সময় খোলা থাকবে এই আর কি। তারপর বলছে জয়সং হামিদা, হ্যাঁ জয়সং হামিদা দুঃখিত, মানে বন্ধ রাখার জন্য দুঃখিত আর কি, বুঝে আসছে, বুঝতে পারছেন কিনা? জি স্যার, তার নম্বর দিন। খুবই সহজ, এগুলো বুঝতে হবে, বুঝেছেন? না বুঝে উত্তর দিলে মনে করেন যে ফেল। তারপরে যে 641 নাম্বার দেখেন তো, বলছে ছিঙ্গোয়া খাচ্ছে বন্ধুর সাথে একত্রে শিকদাঙে খাসো রেস্টুরেন্টে গিয়ে কিমবাব, এই যে কিমবাব খাইছে, তারপরে রামিয়ন খাইছে, মগজসমেদে খেয়েছে, তাহলে কিমবাব আর রামিয়ন খেয়েছে, কিমবাব আর রামিয়ন দুইটা খাবার খেয়েছে, আর লুডুস খাইছে, তাহলে মধু, মধু মানে কি টোটাল সব, টোটাল কত হইছে বলেন তো? টোটাল এই যে কিমবাব খাইছে আর রামিয়ন খাইছে, টোটাল কত হইছে? এই যে মধু আছে, মধু টোটাল আছে, মধু মানে সব, তাই না? তাহলে কি দেন এটা 1500 আর 2000, 3500, দুই নম্বরের ডা 3501, 3501 গুড। এ বাকিরা কি বুঝেন না নাকি? জি স্যার বুঝতেছি। বুঝলে তো কথা বলেন না কেন, বুঝলে তো কথা বলতে হবে। এই যে দেখেন তো দেখি এটা পারেন কিনা, এরকম ছবি আসলে হঠাৎ করে তাকায় থাকেন। এই ইমন আছো না বলো দেখি, এটা কি? জি স্যার আছি। হ্যাঁ ফেসবুকে যে ছবি দেখে ভালো, এক নম্বর, এক নম্বর। হ্যাঁ স্যার, ফেসবুকে একটা ছবি দিয়ে একবারে দেখি, একবারে তাল মাতাল। হ্যাঁ এক নম্বর স্যার, ছাগল, ছাগল। হ্যাঁ এই যে ছাগল মানে ছাগল মানে ইলগুপ সিদা, মানে বেশি বেশি পড়তে হবে ইলগুপ সিদা, এই যে ছাগল মানে ইলগুপ সিদা, বই বেশি বেশি পড়তে হবে, এটা বুঝাচ্ছে, বুঝে আসছে? জি স্যার। বই পড়তে পড়তে বই আকাশে ওঠা ফেলছে যে, হ্যাঁ এই যে বই বেশি পড়তে হবে, প্রমোশন করতে আছে। আচ্ছা এই যে দেখেন, এই যে এটা একটা চিত্র, এই ধরনের চিত্র পরীক্ষায় আসে, এটা কি হবে বলেন তো? এই যে 647 নাম্বার, থাওম আননেফিওনি সলমিয়াগুলো মাছি আনন ফসল পরিশুভ্য, ভুলটা বাছাই করতে বলছে, যে মাছি আনন, ভুল কোনটা বলেন? ভুলটা বাছাই করতে বলছে, ভুলটা 4 নম্বর স্যার, তোয়ল 16টা থেকে 18টা, আর এই যে বিকাল। আচ্ছা আমি একটু, আমি একটু বলে দিই, বলছে ছিগন মানে কি? ছিগন মানে হচ্ছে কর্মচারী, দুল, তাহলে কর্মচারীদের ছিগন দূরে, এই যে দূরে থাকলে বহু বছর বোঝায়, তাহলে ছিগন দূরে কর্মচারীদের আঞ্জনল নিরাপত্তার উইহে মানে জন্য, কর্মচারীদের নিরাপত্তার জন্য খেয়েও খামিদা প্রশিক্ষণ, এটা কর্মচারীদের নিরাপত্তার জন্য প্রশিক্ষণ, এটা ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। তারপর দুই নাম্বার বলছে কি, দোষিগান থোঙান মানে দুই ঘন্টা সময় খুইয়েকুল হাল ইয়োজং হামনিদা, মানে দুই ঘন্টা পর্যন্ত, দুই ঘন্টা প্রশিক্ষণ দিবে, দুই ঘন্টা প্রশিক্ষণ দিবে। জি স্যার। হ্যাঁ 16টা থেকে 18টা দুই ঘন্টা, ঠিক আছে, 16টা থেকে 18টা দুই ঘন্টা দিবে, তার মানে এটা কি ঠিক আছে? ঠিক আছে। তিন নাম্বারে বলছে খুইয়েকুল হাল খোসন মানে প্রশিক্ষণ দেওয়ার স্থান, হ্যাঁ খোসন মানে স্থান, তো বলছে কি বক্সে গিয়ন, তারপর হচ্ছে ব্যাক ওহো এমনিতা মানে 205 নাম্বার, 205 নাম্বার রুম, এটাও ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, 205 নাম্বার রুম, এটাও ঠিক আছে। আমাদেরকে ভুলটা বলছে তো বলছে, হ্যাঁ বলছে থইও ইরে ওহো শনিবার বিকালে, শনিবার বিকালে, হ্যাঁ তো বলছে ইয়সেনসি ভূত 6টা থেকে, বিকাল 6টা থেকে খিয়ে গল্প শিক্ষল সিজা খানিদা শুরু হবে, না 6টায় শেষ হয়ে যাবে, কারণ বলা থেকে দেখেন তো শুরু হয় 16টা মানে 4টা, তো 4টায় শুরু হবে, 4টায় শুরু হবে, এখানে তো 6টায় শুরু হবে, তার মানে এটাই বল, বুঝে আসছে? এই জন্য আমাদের সঠিক উত্তর কোনটা, 4 নাম্বার, 4 নাম্বার, বুঝে আসছে? খুবই সহজ, এই যে পুরোটা উত্তর দেওয়া আছে, জাস্ট আপনি ব্রেনটা খাটিয়ে, আপনার মাথার বুদ্ধিটা খাটিয়ে আপনি জাস্ট সঠিক উত্তরটা বের করে ফেলবেন, এটা হলো টেকনিক, বুঝেছেন? এটা কি খুব কঠিন কিছু? হ্যাঁ বলেন তো, একটু চর্চা করলে এমনিতেই পারা যায়। ইয়ল সাল মানে 10 বছরের, আয়ে মানে শিশু, তো 10 বছরের শিশু হচ্ছে হানমিয়ংগুয়া মানে একজন,
তারপর হচ্ছে অরণ হচ্ছে দু মিয়ঙে, মানে বয়স্ক হচ্ছে দুইজন, 10 বছরের বাচ্চা হচ্ছে একজন, একদম একজন, আর বয়স্ক হচ্ছে দুইজন। এরা হচ্ছে কোথায় যাবে, এই যে পাংমল গুয়ান খিয়ঙ্গরল হারিও গাহানেদা জাদুঘরে যাবে। এখন ইয়োগমন হচ্ছে ভাড়া, মধুমানি টোটাল, তো টোটাল ভাড়া কত, তাদের টোটাল ভাড়ার তালিকা দেওয়া আছে চারটে অপশনে, এখন আমরা বের করব। তো এখানে এক নাম্বার বলছে অরণ, অরণ হচ্ছে বয়স্ক, বয়স্কদের এই যে বয়স্ক হচ্ছে কয়জন, দুইজন, বয়স্ক যদি দুইজন হয় তো দুইজনের ভাড়া হচ্ছে কত, 1400, এই যে 700 করে কত, 1400, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে এই যে 10 বছরের বাচ্চা, এই 10 বছরের বাচ্চা কি কি হবে, তো বলছে এই যে 10 বছরের বাচ্চা যারা, এই যে অরণি আর মিতমানি এবং আর নুইন মানে বৃদ্ধা, একবারে বৃদ্ধা যারা আর একবারে শিশু যারা, তাদের হচ্ছে ফ্রি, এই মুরিয়ে মানে ফ্রি, মুরিয়ে মানে ফ্রি। বুঝাচ্ছে আমার কথা? মানে হচ্ছে 20 জনের গ্রুপে, মানে 20 জনের গ্রুপে যখন যাবেন তখন আপনারা ডিসকাউন্ট পাবেন আর কি, 500 টাকা করে, বুঝছো, 550 টাকা, 250 টাকা, 250 টাকা। বুঝাচ্ছে? 20 জনের উপরে হলে, মানে একটা গ্রুপে যদি যান তখন এই গ্রুপে গেলে তখন ডিসকাউন্ট, মনে করেন যে ওই যে যারা ব্যবসা করে বেশি বিক্রি করলে দাম কমে রাখে না, এরকম আর কি একটা প্যাকেজ। বুঝাচ্ছে? হ্যাঁ, বিভিন্ন কোম্পানি থেকে বা স্কুল টিস্কুল থেকে যায়, কলেজ থেকে, ওদের জন্য, এটা ওদের জন্য, ওদের জন্য গ্রুপে যখন যাবেন তখন এই এই টাকা দিয়ে যেতে হবে।